আজ আমরা কথা বলবো ইনশাআল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিনের কি সিগনিফিক্যান্স রয়েছে, কি গুরুত্ব রয়েছে, কি করব কি করব না, এবং এই প্রথম 13 দিন বা 10 দিন, এই 13 দিনের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি নিয়ামত রেখেছেন ইনশাআল্লাহ বিজনিল্লাহ আজকে আমরা জানার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক সুস্থতা দান করুক, আমিন। আরবি চন্দ্র মাসের 12তম মাস হচ্ছে জিলহজ মাস এবং শেষ মাস। আল্লাহ তাআলা এই মাসকে হারাম করেছেন, অর্থাৎ পবিত্র করেছেন। এই মাসে কাটাকাটি, হানাহানি, মারামারি সবকিছু নিষিদ্ধ করেছেন। কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। ইসলামে রামাদানের পরে দ্বিতীয় বৃহত্তর ইবাদতের মৌসুম হল এই জিলহজ মাসের প্রথম 10 দিন। কোরআন ও হাদিসের গুরুত্ব এবং এর মহত্ব অনেক সীমাহীন, যা আলোচনা করে শেষ করা যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেকে জিলহজ মাসের এই প্রথম 10 দিনের গুরুত্ব না জানার কারণে তারা এই 10 দিনটাকে অবহেলায় কাটিয়ে দেয়। অনেকে জানেই না যে এই 10 দিন সিয়াম পালন করতে হয়। অনেকে জানেই না, অনেকে জানেই না এর সিগনিফিক্যান্স কতটা, অনেকে জানেই না এর গুরুত্ব কতটা, যার ফলে দেখা যায় এই মাসটি ঠিকই আমাদের মাস থেকে চলে যায়, কিন্তু এই মাসের সেই গুরুত্ব না জানার কারণে আমরা ঠিক মতন ইবাদত বন্দেগি করতে পারি না। আমরা অনেকে গরু কিনে সময় কাটাই, অনেকে ঈদের মার্কেট কিনে সময় কাটাই, অনেকে দুনিয়ার ব্যবসা করে সময় কাটাই, অনেকে বা অন্য কোনো কাজে সময় কাটাই, কিন্তু এই সময়টা যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা কখনো বুঝতে পারি না। এই সময়টা যে কতটা গুরুত্বপূর্ণ, এর ফজিলত যে কত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিচিত সূরা সূরাল ফজরের শুরুতেই কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কসম করে বলছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ, ভোরবেলা যখন সূর্য উদিত হয় তখনকার কসম, তোমরা শুনে নাও, ওয়া লায়ালিন আশ, এবং কসম 10 রাতের, ওয়াশফি ওয়াল ওয়াত, কসম জোর এবং বেজোরে, ওয়াল লাইলি ইযা ইয়াস, কসম রাতের যখন তা বিদায় নেয়। আল্লাহ তাআলা বলছেন সূরা হজ্জের 28 নম্বর আয়াতে, লিয়াশহাদু মানাফিউ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহু ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ তাআলা বলছেন যেন তারা নিজেদের কল্যাণে স্থান সমূহে নির্দিষ্ট সময়ে হাজির হয়। ওলামা ইকরামরা বলেছেন আল্লাহ তাআলা এই নির্দিষ্ট সময় বলতে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলেছেন। সুতরাং এটা এমন একটা গুরুত্বপূর্ণ দিন, আল্লাহ তাআলা বলছেন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তোমাদেরকে যে গৃহপালিত পশু আমি দিয়েছি তা তোমরা আল্লাহ তাআলার নামে নহর করো, যবেহ করো, এবং তা থেকে তোমরা খাও, এবং গরিবের মাঝে তুমি তা বিতরণ করো। একদম সহজ স্বাবলম্বী ভাষায় যেটাকে বলা যায়। এই আয়াতের নির্দিষ্ট দিনসমূহ বলতে কোন দিনগুলোকে বলা হয়েছে সে সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়ালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আইয়ামিল আশ, নির্দিষ্ট দিনসমূহ দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের প্রথম 10 দিন। বিশিষ্ট সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাহু ক্বালা মা আমালা ফি আইয়ামিল আশর আফদালু মিনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই 10 দিনের সিগনিফিক্যান্স, এই 10 দিনের আমলের চেয়ে উত্তম আমল কি আর কোনো কিছু নেই? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ইল্লা রাজুলান খারাজা ইখাতিরু বিনাফসি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন। এই আমলটি হচ্ছে কোন ব্যক্তি যুদ্ধে গেল কিন্তু যুদ্ধে যাওয়ার পরে তার জান মাল সব কিছু শেষ হয়ে বা সে শহীদ হয়ে আসলো বা শহীদ হয়ে গেল, তার চাইতে নয়, কিন্তু যে ফিরে আসলো তার চাইতেও এই আমলগুলো উত্তম। সুবহানাল্লাহ, তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের গুরুত্বটা কতটা দিয়েছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট
এই দিনগুলোর আমলের থেকে অন্য কোন দিনের আমল এত বেশি প্রিয় নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুতরাং তোমরা এই দিনগুলোতে তাহমিদ তাহলিল তাকবীর পাঠ করো, অর্থাৎ তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন এই চারটি বাণী, যে কথাগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এইগুলো তোমরা বারে বারে তেলাওয়াত করো। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন জিলহজ মাসের দশ দিনের যে ফজিলত রয়েছে, যে তাৎপর্য রয়েছে, এই সময়ে একই সাথে তোমরা সলাত করতে পারছো, সিয়াম করতে পারছো, হজ করতে পারছো, জাকাত দিতে পারছো, অর্থাৎ ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে এই প্রত্যেকটি স্তম্ভই একই সাথে পালন করার সময় হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দশ দিনে আপনার সিয়াম আছে, আপনার জাকাত আছে, আপনার হজ রয়েছে, আপনার সলাত আছে, আপনার সবগুলো ইবাদত এই দশ দিনের মধ্যেই রয়েছে। তাহলে এই দশ দিনের গুরুত্ব কতটা? সুতরাং ওলামা একরাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিন সর্বোত্তম দিন, আর রামাদান মাসের শেষের যে দশ রাত এই দশ রাত হচ্ছে বছরের ভিতরে সর্বোত্তম দশ রাত, আর এর ভিতরে সবচাইতে উত্তম রাত হচ্ছে কদরের রাত, আর দিনের ভিতরে সবচাইতে উত্তম দিন হচ্ছে আরাফাতের দিন। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে, এর গুরুত্বগুলো বুঝতে হবে। ইনশাআল্লাহ বিজনিল্লাহ আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। আমিন।